আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আই নো বাংলা। বন্ধুরা, MIUI 9 এর উইকলি আপডেট এসে পড়েছে। সো চলুন দেখে নেই এই সপ্তাহে MIUI 9 এর আপডেটের মধ্যে কী কী নতুন নতুন ফিচার অ্যাড করা হলো আর কী কী প্রবলেম সলভ করা হলো। বন্ধুরা, এর পূর্বে বলে নিই, যদি আপনারা এখনও MIUI 9 এর আপডেট না পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্ক দেখে তারপর শিখে নেবেন কীভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে MIUI 9 আপডেট করবেন। সো বন্ধুরা চলুন এখন আমরা আমাদের ফোনের সেটিংস ওপেন করি এবং সেটিংস ওপেন করার পরে অ্যাবাউট ফোনে গিয়ে তারপরে সিস্টেম আপডেটে প্রেস করবো, তাহলে দেখতে পাবেন যে চেকিং হচ্ছে এবং চেকিং হওয়ার কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে আপডেট এসে পড়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন MIUI 9 8.3.1 আর এই আপডেটটির সাইজ হচ্ছে 143 MB। এখানে বন্ধুরা যে সমস্ত আপডেট এসেছে তা হচ্ছে এখানে অনেকগুলো প্রবলেম ফিক্স করে দেওয়া হচ্ছে। এই সপ্তাহে অনেক কিছু নতুন নতুন আপনি আপডেট দেওয়ার পর পাবেন, কিন্তু এখানে যে সমস্ত প্রবলেম ফিক্স করে দেওয়া হয়েছে তা আমি আপনাদের একটু বুঝিয়ে বলছি। বন্ধুরা প্রথম যে প্রবলেমটি ফিক্স করেছে সেটি হচ্ছে আমরা যখন কাউকে কল করতাম তখন যার সাথে আমরা কথা বলতাম তার কথার আওয়াজটি একটু কম শোনা যেত। সো এই আপডেটটি দেওয়ার মাধ্যমে আমাদের আর এই সমস্যাটি থাকবে না, আমরা খুব ভালোভাবে সকলের সাথে কথা বলতে পারবো। বন্ধুরা এর পরের আপডেটটি হচ্ছে আমাদের নোটিফিকেশন বারের মধ্যে কোনো নোটিফিকেশন আসলে মাঝে মাঝে সেগুলো ব্ল্যাক হয়ে থাকতো। আমি আপনাদের দেখাচ্ছি, যদি আমাদের ফোনের মধ্যে কোনো নোটিফিকেশন আসতো তাহলে আমাদের ফোনের নোটিফিকেশনের মধ্যে এখানে ব্ল্যাক হয়ে থাকতো। সো এই সপ্তাহের আপডেটটি দিলে আমাদের এই সমস্যাটিও সমাধান হয়ে যাবে, আমাদের নোটিফিকেশনে যে সমস্ত নোটিফিকেশন আসবে সেগুলো ভালোভাবে দেখাবে, কোনো ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকবে না বন্ধুরা। এবং এরপরে যে আপডেটটি আসছে সেটি হচ্ছে যে আমাদের ফোনের মধ্যে যদি আমরা কোনো কন্ট্যাক্ট সেভ করে রাখতাম তাহলে যদি কোনো নাম দিতাম তখন কি হতো যে আমাদের ফোনের মধ্যে সেই নামটি আর শো করতো না, শুধু নাম্বারটি শো করতো। আমাদের ফোনের ডায়ালের মধ্যে গিয়ে যদি আমরা দেখি, আমি আপনাদের দেখাচ্ছি। সো প্রথমে আমরা কী করবো, আমরা আমাদের ফোনের ডায়ালারে যাচ্ছি এবং ডায়ালারের পরে যদি আমি আপনাদের দেখাই যে কোনো একটি নাম্বার যদি আমরা সেভ করতাম তাহলে সেটি শুধু নাম্বার দেখাতো, কন্ট্যাক্টটিকে আমরা যে নাম দিয়ে সেভ করেছি সেই নামটি এখানে দেখাতো না, শুধু নাম্বার দেখাতো। সো এই প্রবলেমটিও এই সপ্তাহের আপডেটে সলভ করে দেওয়া হয়েছে। সো বন্ধুরা চলুন এখন আমরা এরপরে কী প্রবলেম সলভ করে দেওয়া হয়েছে সে সম্পর্কে জানি। বন্ধুরা আমাদের ফোনের মধ্যে আরও একটি প্রবলেম ছিল, সেটি হচ্ছে আমরা যখন মি মোবাইল বা মি ড্রপ ব্যবহার করতাম তখন আমাদের ফোনটি অটোমেটিক্যালি রিবুট হয়ে যেত, অনেক সময় রিবুট হতো। সো এখন যদি আমরা এই আপডেটটি দিই তাহলে আমাদের ফোনের মধ্যে আর সেই সমস্যাটি থাকবে না, আমরা খুব সহজে মি মোবাইল এবং মি ড্রপ ব্যবহার করতে পারবো। বন্ধুরা যদি আপনারা না জেনে থাকেন মি মোবাইল এবং মি ড্রপ কী, তাহলে আমি আপনাদের দেখাচ্ছি। মি মোবাইল আমরা সেটিংসের মধ্যে গিয়ে পাবো, প্রথমে আমরা সেটিংসে যাবো এবং এরপরে এডিশনাল সেটিংসে যাবো এবং এরপর একদম নিচে চলে গিয়ে দেখতে পাবো যে মি মোবাইল। বন্ধুরা এটির মাধ্যমে আমাদের ফোন থেকে যে কোনো Xiaomi ফোনের মধ্যে খুব স্পিডে যে কোনো ডাটা ট্রান্সফার করতে পারবো, কিন্তু সমস্যাটি হতো আমরা এটি ব্যবহার করার সময় আমাদের ফোনটি রিবুট হয়ে যেত। সো তারা এই প্রবলেমটিকে সলভ করে দিয়েছে, এখন থেকে আমাদের ফোন আর রিবুট হবে না, আমরা খুব সহজে মি মোবাইল এবং মি ড্রপ ব্যবহার করতে পারবো। বন্ধুরা এরপরের যে প্রবলেমটি সলভ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমাদের ফোনের মধ্যে যদি আমরা ফন্টের সাইজ এম সাইজ বা মিডিয়াম সাইজ করে রাখতাম তাহলে আমাদের ফোনের মধ্যে অনেকগুলো ওয়ার্ড কারেক্টলি শো করতো না, সেগুলো হাইড হয়ে যেত বা ইনকারেক্টলি শো করতো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের মধ্যে যদি এম সাইজ রাখি, আমি আপনাদের এখন দেখাচ্ছি সেট করে, এখন আমি এটিকে এম সাইজ করে দিলাম এবং এরপরে যদি আমি এখন আমার ফোনের মধ্যে ব্রাউজার যে রয়েছে আমি যদি ব্রাউজার ওপেন করি তাহলে দেখতে পাবেন, এবং এরপরে যদি আমি অপশনটি ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি অপশনের কোনো লেখাই নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোডসের কোনো লেখাই কিন্তু না এবং বুকমার্কসের কোনো লেখা নেই, বন্ধুরা দেখতে পাচ্ছেন। সো এটি কি হচ্ছে, কারণ আমি আমার ফোনের মধ্যে ফন্টের সাইজ এম রেখেছি এবং এরপরে যে আমরা এখন এই আপডেটটি দিই তখন কিন্তু আমাদের এই প্রবলেমটি থাকবে না, তখন এটি সলভ হয়ে যাবে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। সো এটিও খুব ভালো একটি কাজ করেছে Xiaomi। সো বন্ধুরা চলুন এখন জেনে নেই এরপরে আমাদের কী কী প্রবলেম আর সলভ করে দেওয়া হলো। বন্ধুরা চলুন এখন আমরা আবারও আপডেটার অ্যাপে চলে যাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে লাস্টে আরেকটি আপডেট এসেছে এবং সেটি আরেকটি প্রবলেম নিয়ে। তো সে প্রবলেমটি হচ্ছে আমাদের ফোনের মধ্যে যে নোটিফিকেশন আসে সেটির কিন্তু কালার আমরা পরিবর্তন করতে পারি। বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই হয়তো জানি না, আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা সেটিংস ওপেন করবো এবং সেটিংস ওপেন করার পরে আমরা এডিশনাল সেটিংসে গিয়ে তারপর নোটিফিকেশন লাইটে প্রেস করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার রয়েছে, আমরা আমাদের নোটিফিকেশনকে বিভিন্ন কালারে সেট করতে পারবো, কিন্তু সমস্যাটি ছিল আমাদের এই কালারগুলো নোটিফিকেশন অনুযায়ী সঠিকভাবে দেখাতো না, ইনকারেক্টলি দেখাতো বা ভুল দেখাতো। সো এই আপডেটটি দেওয়ার পরে আমাদের এটি কারেক্টলি শো করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশন লাইটগুলো এখন থেকে কারেক্টলি শো করবে। সো বন্ধুরা চলুন এখন আমরা আপডেট অ্যাপে চলে যাই এবং দেখতে পাচ্ছেন আপডেট অ্যাপে কিন্তু আমরা যে সমস্ত আপডেট এসেছিল সকল কিছু জেনে গিয়েছে এবং আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা অবশ্যই এই সপ্তাহের আপডেটটি দিয়ে ফেলুন, কারণ এই আপডেটটি দেওয়ার মাধ্যমে আপনারা কিছু কিছু নতুন ফিচার পাবেন এবং অবশ্যই আপনাদের যে সমস্ত প্রবলেম ছিল সেগুলো সলভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন এটি আপডেট দিয়ে দিচ্ছি, আপনারা এটি আপডেট দিয়ে দেন। এবং বন্ধুরা যদি আপনারা এখন আবারও বলছি, আপনারা যদি MIUI 9 এর আপডেট না পেয়ে থাকেন তাহলে আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক দেখে তারপর শিখে নিন যে কীভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে MIUI 9 ROM ফ্ল্যাশ করবেন এবং যদি তখন আপনাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব বন্ধুরা এই সমস্ত কিছু ছিল আজকে MIUI 9 এর উইকলি আপডেট নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনারা এখনো আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন বা প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বাংলায় দেখুন বাংলায় শিখুন।